অবশেষে লোকসভা ভোটে সাফল্যের পুরস্কার পেলেন বিজেপি নেতা মুকুল রায়। শনিবার বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দলের নতুন কমিটি ঘোষণা করেছেন। সেখানে দলের সর্বভারতীয় সহসভাপতির পদ দেওয়া হয়েছে মুকুল রায়কে। অবশেষে লোকসভা ভোটের সাফল্যের পুরস্কার পেলেন বিজেপি নেতা মুকুল রায়। শনিবার বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দলের নতুন কমিটি ঘোষণা করেছেন আর তাতে দলের সর্বভারতীয় সহসভাপতির পদ দেওয়া হয়েছে মুকুল রায়কে। সেই সঙ্গে বড় পদ পেয়েছেন অনুপম হাজরাও, তাকে দেওয়া হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদকের পদ। অনুপম মুকুলের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। প্রসঙ্গত, বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে এখনো পর্যন্ত বড় কোনো পদ থেকে বঞ্চিত ছিলেন মুকুল। তবে গত লোকসভা ভোটে তাঁকে দলের নীতি নির্ধারণ এবং প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল। লোকসভা ভোটের আগে তার হাত ধরে বহু তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। লোকসভায় সাফল্য পেয়েছেন গেরুয়া শিবির, যদিও তার পর থেকে এতদিন পর্যন্ত বঙ্গ রাজনীতির বড় কোনো পদ তাঁকে দেওয়া হয়নি। এর মধ্যে মুকুল এবং দিলীপের সংঘাত নিয়েও চর্চা হয়েছে। সত্যই দিলীপকে আরো একবার রাজ্য সভাপতি হিসেবে বেছে নিয়েছে বিজেপি। তারপর থেকেই মনে করা হচ্ছিল মুকুলকে কেন্দ্রীয় স্তরে কোনো পদ দেওয়া হতে পারে এবং সেই মতে প্রাক্তন রেলমন্ত্রী হয়ে গেলেন দেশের বৃহত্তম রাজনৈতিক দলের সহসভাপতি। যদিও এর আগে বা বর্তমানে যারা এই পদে আছেন তারা জাতীয় রাজনীতির থেকে রাজ্য রাজনীতিতেই বেশি সক্রিয় থাকেন, মুকুলের ক্ষেত্রেও হয়তো তার ব্যতিক্রম হবে না। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।